কেমন আছো তোমরা সবাই? অনেক ভালো। অনেক অনেক তাহলে অনেক অনেক মজা করি চলো। কি মজা করা যায় বলো তো? কালামুনি আমরা গল্প করি। গল্প করতে পারি আর কিছু আর কিছু? চলো আমরা ধাঁধার খেলা খেলি। হ্যাঁ ধাঁধার খেলা খেলবো। কিন্তু খালামুনি তো কোনো ধাঁধা জানি না। আমরা ধাঁধা বলি, তোমরা ধাঁধার উত্তর দেওয়ার চেষ্টা করো। ঠিক আছে। হাত নেই পা নেই, টল টল করে যায় কিন্তু সেটা মানুষ খায়। আমি মনে হয় পেয়ে গেছি। বলো। বলি বলি। বলো। পানি। সাথে সাথেই মামারা পেরে গেল, তাই না? আচ্ছা একটা কঠিন দাদা বলো কেউ। কথা ভাবছে ও ভূমি পিছনে বসে আছে, ভূমি ভাবছে ও কথা পিছনে বসে আছে, এটা কিভাবে হবে? ওরা দুজন যদি দুদিকে মুখ করে বসে থাকে। হ্যাঁ ঠিক আছে, পেরে গেছি। অনেক অনেক ধাঁধা শিখে গেলাম। আজকে আমরা গানের যে অংশটুকু শিখব সেখানেও ধাঁধা আছে জানো? ধাঁধা? খালামণি তোমাদেরকে পড়ে শোনাবো, গেয়ে শোনাবো, শিখিয়ে দেব। তাহলে কি করতে হবে? জলদি জলদি যার যার জায়গায় গিয়ে বসে পড়ো এক্ষুনি। প্রথমে আমরা একটু সারগাম করে নেই। ঠিক আছে। সা রে গা গা রে গা মা মা গা মা পা পা মা পা ধা ধা পা ধা নি নি ধা নি সা 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 নি ধা ধা নি ধা পা পা ধা পা মা মা পা মা গা গা মা গা রে রে গা রে সা সা। আমরা খুব সুন্দর করে সারগামটা করলাম। এখন আমরা আগের দিনে যে অংশটুকু শিখেছিলাম সেটুকু একবার মনে করে নেব, দেখি তোমাদের মনে আছে কিনা। বর্ণমালা। চুপ চুপ ওই ডুব দেয় পান কৌটি, দেয় টুপ 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 ঘুম তার বৌটি। চুপ চুপ ওই ডুব দেয় পান কৌটি, দেয় টুপ 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 ঘুম তার বৌটি। চারিদিক নিঃশ্বাস ঘোর ঘোর রাত্রি, ছিপ খান তিন দার চারজন যাত্রী। ছিপ খান তিন দার তিনজন মাল্লা, চৌপর দিন ভর দেয় দূর পাল্লা। ছিপ খান তিন দার তিনজন মাল্লা, চৌপর দিন ভর দেয় দূর পাল্লা। বাহ খুবই সুন্দর। কিন্তু যখন তুমি উপরে গাইছো চুপ চুপ ওই ডুব দেয় পান কৌটি, দেয় ডুব টুপ টুপ ঘোমটার বৌটি, এখানে একদম সাথে গিয়ে থামতে হবে। ঘোমটার বৌটি বলো তো। ঘোমটার বৌটি। এখন পরের অংশটুকু শিখবো, সেটুকুর কথাগুলো আগে খালামণি পড়ে শোনাচ্ছি, শোনো মনোযোগ দিয়ে। চোখে কেমন লাগছে ধাঁধা, লাগছে যেন কেমন পাড়া। তারাগুলোই জোনাক হলো, কিংবা জোনাক হলো তারা। শুক তারাটি আজ নিশীথে, দিচ্ছে আলো পিচকিরিতে। রাস্তা এঁকে সেই আলোতে, ছিপ চলেছে নিঝুম স্রোতে। কি সুন্দর কথাগুলো না? দেখো এখানে চোখে কেমন লাগছে ধাঁধা, লাগছে যেন কেমন পাড়া। তারপর কি আছে? তারাগুলোই জোনাক হলো, কিংবা জোনাক হলো তারা। আমরা যখন আকাশে অনেক 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 তারা দেখি, মাঝে মধ্যে মনে হয় কি, আকাশে মনে হয় অনেক জোনাক পোকা। আবার যখন অনেকগুলো জোনাক পোকা জ্বলতে থাকে তখন কি মনে হয়? মনে হয় যেন তারাগুলো নিচে নেমে এসেছে। তাই? হ্যাঁ, আর নিচে নেমে আসলে তারাগুলো যদি ধরা যেত হাত দিয়ে কেমন লাগতো? খুব মজা। কিন্তু তারা তো অনেক বড়, ধরা যাবে না। তা যাবে না, কিন্তু আমরা চাইলেই তারা কাগজ দিয়ে বানাতে পারি। আমি কি করছিলাম জানো? আমি আকাশের তারাগুলো দেখছিলাম, এখন আমি সেই তারাগুলো কাগজ দিয়ে বানাবো। সেটটা বানানোর জন্য আমার দুটি বর্গাকার কাগজ লাগবে। প্রথমে এটাকে মাঝখান থেকে এভাবে ভাঁজ করে নিতে হবে, তারপর আবার এটাকে মাঝখান থেকে ভাঁজ করে এরকম করে ফেলবো।
এবার এটাকে মাঝখান থেকে এভাবে একটি ভাঁজ করব। তারপর এটাকে খুলে একদিক এভাবে ভাঁজ করে নেব, আর আরেক দিক এভাবে ভাঁজ করে নেব। অন্য কাগজটাও একইভাবে ভাঁজ করব। এই বর্গক্ষেত্রটা আবার ভাঁজ করব। নিচেরটাও নিচ থেকে উপরে এভাবে ভাঁজ করব। অন্যটাকেও একই ভাঁজ করব। এবার দুটা একটার উপর আরেকটা বসিয়ে উপরেরটাকে উল্টা করে নিয়ে এভাবে এইটা এখানে ঢুকিয়ে নিতে হবে, অন্যটাকেও এভাবে ঢুকিয়ে নিতে হবে। এবার উল্টা দিকেও এভাবে এখানে ঢুকিয়ে ফেলতে হবে। এটাকে ফাঁকা করে এটাকেও এখানে এভাবে ভিতরে ঢুকিয়ে ফেলতে হবে। এই হয়ে গেল আমার তারা। তারাটা এখন মিটিমিটি করে হাসছে। Twinkle, twinkle, little star, how I wonder what you are. Up above the world so high, like a diamond in the sky. এবার আমরা গানের যে অংশটুকু শিখব, সেই অংশটুকু আগে ছড়ার মতো করে তালে তালে শিখে নেব। চোখে কেমন লাগছে ধাঁধা? চোখে কেমন লাগছে ধাঁধা? লাগছে যেন কেমন পাড়া? লাগছে যেন কেমন পাড়া? তারাগুলোই জোনাক হলো? তারাগুলোই জোনাক হলো? কিংবা জোনাক হলো তারা? কিংবা জোনাক হলো তারা? শুকতারাটি আজ নিশীথে? শুকতারাটি আজ নিশীথে? দিচ্ছে আলো পিচকিরিতে? দিচ্ছে আলো পিচকিরিতে? রাস্তা এঁকে সেই আলোতে? রাস্তা এঁকে সেই আলোতে? ছিপ চলেছে নিঝুম স্রোতে? ছিপ চলেছে নিঝুম স্রোতে? খুব সুন্দর। দেখো আমাদের কিন্তু সবগুলো শব্দ একদম স্পষ্ট করে বলতে হবে, ঠিক আছে? এখানে ধাঁধা কথাটা আছে না? হ্যাঁ। ধাঁধাতে কিন্তু একটা চন্দ্রবিন্দু আছে, তাই না? তাহলে কিভাবে উচ্চারণটা হবে? ধাঁধা বলো তো। ধাঁধা। আর একটা শব্দ কিন্তু এরকম রয়েছে চন্দ্রবিন্দু, কোথায় কোন শব্দটা বলো? একে। হ্যাঁ, তাহলে উচ্চারণটা কিভাবে হবে? একে। 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 শুকতারাটি আজ নিশীথে দিচ্ছে আলো পিচকিরিতে, রাস্তা একে সেই আলোতে, ছিপ চলেছে নিঝুম স্রোতে। কি হচ্ছে? শুকতারাটা আলো দিচ্ছে, আলো দিচ্ছে নদীর পানির উপরে, তাই না? নদীর পানির উপরে যখন অনেক রাতে অন্ধকারে যখন তারাগুলো আলো ছড়ায়, তখন সেই আলোগুলো পানির উপরে এসে পড়ে না? হ্যাঁ। তখন পানিটা কেমন ঝিকমিক ঝিকমিক করে, তাই না? হ্যাঁ। আর দেখে কি মনে হয়? মনে হয় পানির মধ্যে অনেক অনেক আলো জ্বলছে, তাই না? দেখেছো কি চমৎকার আলো আছে আমার কাছে, পানির নিচে আলো। দেখে মনে হচ্ছে আমার হাতে যেন একটি জোনাকি পোকা। এই মজার আলো কিভাবে তৈরি করতে হয় জানতে চাও? আমি এখনই বলছি, কিন্তু কিছু কিছু জিনিস লাগবে, আমি সবগুলো নিয়ে আসছি। এবার আমি দেখাবো কিভাবে পানির ভেতর আগুন জ্বালাতে হয়। এই জন্য আমার লাগবে কিছু পানি, কিছু তেল, একটি সুতো ও একটি গোল প্লাস্টিকের টুকরো, যেটার মাঝখানে একটি ফুটো করা থাকবে, ও আগুন জ্বালানোর জন্য একটি মোম। প্রথমে আমরা গ্লাসে কিছু পানি ঢেলে নেব। পানি ঢালা শেষ, এবার আমরা একটু তেল ঢেলে নেব। এবার আমরা এই প্লাস্টিকের টুকরো ফুটোর মধ্য দিয়ে এ সুতোটাকে ঢুকাবো, তারপর সেটিকে গ্লাসের মধ্যে এভাবে রেখে দেব। আমাদের খেয়াল রাখতে হবে যেন প্লাস্টিকের টুকরোটা তেলের নিচে ও সুতোটা তেলের উপর ভেসে থাকে। এবার আমাদের মজার আলো তৈরি। এখন এখানে আগুন দিয়ে দিলে দেখি কি হয়। খুব সাবধানে আগুন দিতে হবে, আলোটা জ্বলে উঠেছে। কিন্তু কেন এমন হচ্ছে? যেহেতু তেল আর জলে কখনো মিশে না, আর তেলের ঘনত্ব জলের চেয়ে কম, তাই জলের উপর তেল ভেসে আছে, আর সৌতেটা তেলকে জ্বালানি হিসেবে ব্যবহার করে আলোটাকে জ্বালিয়ে রেখেছে। এভাবে এই আলোটা জ্বলে আছে। এখন খালামণি তোমাদেরকে এই অংশটুকু গেয়ে শোনাবো, ঠিক আছে? ঠিক আছে।
চোখে কেমন লাগছে ধাঁধা লাগছে যেন কেমন পারা চোখে কেমন লাগছে ধাঁধা লাগছে যেন কেমন পারা তারাগুলোই জোনা খোলো কিংবা জোনা খোলো তারা শুকতারাটি আজ নিশীথে দিচ্ছে আলো পিচকিরিতে রাস্তায় কে সেই আলোতে ছিপ চলেছে নিঝুম স্রোতে কেমন খুব সুন্দর একটা মজার ব্যাপার কি কেউ লক্ষ্য করেছো এটা কিন্তু আমরা ভিন্ন একটা তালে শুরু করেছি তাই না আমরা কোথায় ছিলাম চুপ চুপ ওই ডুব দেয় পান কৌটি দেয় ডুব টুপ টুপ ঘুমটার বৌটি চুপ চুপ ওই ডুব দেয় পান কৌটি দেয় ডুব টুপ টুপ ঘুমটার বৌটি এখানে ছিলাম না আর এটা কি চোখে কেমন লাগছে ধাঁধা লাগছে যেন কেমন পারা দেখেছ আমরা আগে ছিলাম কি তালে এখন আসলাম কি তালে সেগুলো তোমাদেরকে পরিষ্কার করে কে বলবে তাবলা মামা আগে যে তালের উপর আমরা গানটা করেছি সেটা কি তালের উপর ছিল বলো তো কত মাত্রা আট মাত্রা আর এখন কোন তালের উপর করছি বলো দাদরা তাল একাধিক তালের সংমিশ্রণে যে তাল হয় তাকে ফেরতা বলে আমরা আগে বাজিয়েছিলাম কাহারবা কি ছিল ধা দিন না তিন না না তে তিন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আর এখন কি বাজাচ্ছি ধা ধি না ধা তি না ধা ধি না ধা তি না এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় পার্থক্যটা বুঝতে পেরেছো তো আমরা এখন যে অংশটুকু শিখছি সে অংশটুকু কি তালে তাহলে দাদরা তালে এখন খালামণি আস্তে আস্তে করে শিখিয়ে দিচ্ছি চোখে কেমন লাগছে ধাঁধা লাগছে যেন কেমন পারা কেমন চোখে কেমন লাগছে ধাঁধা সা সা ধাপা মাগা মাপা চোখে কেমন লাগছে ধাঁধা চোখে কেমন লাগছে ধাঁধা চোখে কেমন লাগছে ধাঁধা চোখে কেমন লাগছে ধাঁধা লাগছে যেন কেমন পারা লাগছে যেন কেমন পারা এটা সারগামটা কি গাগা মারে সানি রে সা 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 লাগছে যেন কেমন পারা লাগছে যেন কেমন পারা চোখে কেমন লাগছে ধাঁধা চোখে কেমন লাগছে ধাঁধা লাগছে যেন কেমন পারা লাগছে যেন কেমন পারা বুঝতে পারলে সবাই একসাথে তালের সাথে সুন্দর করে চোখে কেমন চোখে কেমন লাগছে ধাঁধা লাগছে যেন কেমন পারা আবার চোখে কেমন লাগছে ধাঁধা লাগছে যেন কেমন পারা এটুকু সুর বুঝতে পেরেছে সবাই তাহলে পরের অংশ গেয়ে শোনাবো তারাগুলোই জোনা খোলো কিংবা জোনা খোলো তারা তারাগুলোই জোনা খোলো কিংবা জোনা খোলো তারা কিংবা জোনাকটা দেখো একটু খেয়াল করো কিংবা জোনা খোলো তারা ধাঁধা মাপা গামাগারেসা এখানে কিন্তু খুব মনোযোগ দেবার মতো একটা বিষয় আছে সেটা হচ্ছে এখানে দুটো মা আমরা ব্যবহার করেছি একটা হচ্ছে তীব্র মা এটাকে তীব্র মধ্যম বলে আর আরেকটা শুদ্ধ মা তীব্র মা দুটোই আমরা এখানে ব্যবহার করছি কিভাবে দেখো ধা ধা মা পা মা এটা হচ্ছে তীব্র মা এটা কি মা ধা ধা মা পা গা মা 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 এই মাটা হচ্ছে শুদ্ধ মা দেখো এটা সারগামটা কি হচ্ছে তাহলে ধা ধা মা পা গা মা গা রে সা বলো ধা ধা মা পা গা মা গা রে সা ধা ধা মা পা গা মা গা রে সা তাহলে শুরু থেকে তারাগুলো থেকে তারাগুলোই জোনা খোলো কিংবা জোনা খোলো তারা ঠিক আছে তারাগুলো এক দুই তিন চার তারাগুলোই জোনা খোলো কি
বাজনা হলো তারা সুরটা সবাই বুঝতে পেরেছো হ্যাঁ এরপরের অংশটুকু একদম একই সুরে শুধু কথাগুলো ভিন্ন দেখো সুক্তা ডাটি আজ নিশীথে দিচ্ছে আলো পিচকিরিতে সুক্তা ডাটি আজ নিশীথে দিচ্ছে আলো পিচকিরিতে রাস্তায় কে সেই আলোতে ছিপ চলেছে নিঝুম স্রোতে একদম একই সুর না হ্যাঁ তাহলে কি পারবে এক লাইন করে আসো আগে ঠিক আছে সুক্তা ডাটি আজ নিশীথে দিচ্ছে আলো পিচকিরিতে বলো সুক্তা ডাটি আজ নিশীথে দিচ্ছে আলো পিচকিরিতে কোন সুরটার মতো চোখে কেমন লাগছে দাদা লাগছে যেন কেমন পাড়া এই তো বুঝতে পেরেছো আরেকবার বলো সুক্তা ডাটি আজ নিশীথে দিচ্ছে আলো পিচকিরিতে রাস্তায় কে সেই আলোতে ছিপ চলেছে নিঝুম স্রোতে আজকে আমরা যেই অংশটুকু শিখলাম সেই অংশটুকু সবাই একসাথে সুন্দর করে একদম যেন ভুল না হয় এরকম করে গাইবো এখন তারপর যদি কেউ নাচতে চাও গানের সাথে এসে নাচতে পারো আমরা সবাই মিলে গাইবো ঠিক আছে চোখে কেমন লাগছে দাদা লাগছে যেন কেমন পাড়া চোখে কেমন লাগছে দাদা লাগছে যেন কেমন পাড়া তারা হলো জোনা হলো কিংবা জোনা হলো তারা আজ নিশীথে দিচ্ছে আলো পিচকিরিতে রাস্তায় গে সেই আলোতে ছিপ চলেছে নিঝুম স্রোতে খুব সুন্দর এবার কেউ একজন নাচবে আর আমরা সবাই মিলে গাইবো ঠিক আছে কে নাচবে আমি মনো চলে এসো চোখে কেমন লাগছে ধাঁধা লাগছে যেন কেমন পাড়া চোখে কেমন লাগছে ধাঁধা লাগছে যেন কেমন পাড়া তারা হলো জোনা হলো কিংবা জোনা হলো তারা সুক্তারাটি আজ নিশীথে দিচ্ছে আলো পিচকিরিতে সুক্তারাটি আজ নিশীথে দিচ্ছে আলো পিচকিরিতে রাস্তায় কে সেই আলোতে ছিপ চলেছে নিঝুম স্রোতে ছিপখাল তিন দার তিন জমাল্লা চৌপার তিন ভর দেয় দূরপাল্লা ছিপখাল তিন দার তিন জমাল্লা চৌপার তিন ভর দেয় দূরপাল্লা কঞ্চির তীর ঘাট ওই চর যাচ্ছে বনহাস ডিম প্যান শ্যাওলায় ঢাকছে কঞ্চির